করোনার কারণে জনসমাগম এড়াতে সম্প্রচার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান মুক্তির মহানায়ক। ছোট বোনের লেখা কবিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুকে স্মরণ। আর কখনো পাবো না এই সুখ, আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন। করোনার কারণে আসতে না পারায় ভিডিও বার্তায় রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা। United Nations will continue to work with Bangladeshis to achieve the 2030 agenda for sustainable development and tackle the climate crisis. বিভিন্ন স্থানে লেজার শো ও আতশবাজি প্রদাদি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিমান বাহিনীর বিশেষ অ্যারোব্যাটিক ডিসপ্লে প্রদর্শন। বিদেশ থেকে আসা একজন সহ আরও দুজনের দেহে করোনা ভাইরাস, মোট শনাক্ত 10। মানিকগঞ্জে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা না মানায় একজনকে জরিমানা। দেশে ফিরল সৌদিতে আটকে পড়া 400+ বাংলাদেশি। দুই বিদেশিকে পুশব্যাকের কথা জানালো ঢাকা বিমানবন্দর। করোনা আতঙ্কের মধ্যেই 100+ মানুষ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ঢাকা শিশু হাসপাতালে ডায়াবেটিক কর্নার উদ্বোধন। সবাই হাসপাতাল সংশ্লিষ্ট দাবি মন্ত্রীর। এবং প্রায় 100% শেষ পদ্মা সেতুর পিলার নির্মাণের কাজ। 42টির মধ্যে বাকি মাত্র একটি, আগামী মাসেই শেষ করার বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। বর্ণিল আয়োজনে পর্দা উঠল বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের। রাত 8টায় একযোগে দেশের সব টেলিভিশনে সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান। এ সময় সোহরাওয়ার্দী উদ্যান ও সংসদ ভবন চত্বরে আতশবাজি প্রদর্শন আর নান্দনিক লেজার শোতে ফুটিয়ে তোলা হয় মুজিববর্ষের ঘনঘটা। জাতীয় স্বার্থে ভিন্ন মাত্রার এই আয়োজন সীমিত হলেও তাতে উঠে আসে খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার পুরো গল্প। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি শেখ মুজিব স্মরণে ভিডিও বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অবদানের জন্য শুরুতেই জাতির পিতার স্মরণে রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, বাংলা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু আজ অভিন্ন সত্তা। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব। মুজিববর্ষের এই শুভক্ষণে জনকের স্মরণে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ভারত, নেপাল, ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্থা প্রধানও। বাংলাদেশ কিস উঁচাই পর পৌঁছ রা হ্যায়। 100 বছর শুভ জন্মদিনের আমরা ভুটানি সবাইর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাচ্ছি। শুভেচ্ছা বক্তব্যে জাতির পিতার ছোট কন্যা সবার কাছে দোয়া চান পিতার শান্তি কামনায়। আমার বাবা আমাদের মাঝে নেই, তিনি আছেন কোটি মানুষের হৃদয়ে জুড়ে। আলোর তুলিতে এঁকে শুরু হলো বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন। ঠিক রাত 8টায় আলোর ঝলকানিতে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ। টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে বাংলার বন্ধু হয়ে ওঠা ঐতিহাসিক রেসকোর্স ময়দান থেকে শুরু হয় উদযাপন। সে আলো ছড়ায় মানুষের মনন থেকে পুরো দেশের সর্বত্র। অবশ্যই এক সময় ভালো নেতা হবে। ওনার জন্মবার্ষিকী শুধু বাংলাদেশের জন্য না, উনি বাংলাদেশের জাতির পিতা হিসেবে সারা বিশ্ব এটা উদযাপন করছে, এটা আমাদের অনেক গর্বের বিষয়। মুক্তির আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, এই যে বার্তাগুলো, এর যে চেতনাগুলো পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমরা আজকের এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন। কিছু শিক্ষণীয় জিনিস বলবে ওনারা, আদেন ওনার প্রজেক্টরে দেখাবে, তো ওগুলো দেখে আমি অনেক কিছু আরও শিখতে পারবো যেগুলো আমি জানি না। মুজিব বর্ষ দেখতে আসছে বাচ্চা কাচ্চাদের নিয়ে, ভালোই লাগছে। ইতিহাসের অংশ হিসেবে আজকে মানে আমি সাক্ষী হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। অন্ধকারে তিনি আলোচ্ছটা হয়ে বাঙালির জীবনে এসেছিলেন, তবে সেই দেশের সীমানা পেরিয়ে বিশ্বের সকল নিপীড়িত মানুষের নেতা হয়ে থাকবেন হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালি, মুক্তির আলো হয়ে থাকবেন সর্বত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পারিবারিক স্মৃতি বিজড়িত বাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী।
শতবার্ষিকীর আয়োজনে বিশেষ অ্যারোবেটিক ডিসপ্লে প্রদর্শন করে বিমানবাহিনী। গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আজহার লিমন, ছবি তুলেছেন বাবুল হোসেন। শত শত বছরের বিভেদ আর পরাধীনতার দেয়াল ভেঙে বাঙালিকে জেনে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, ইতিহাসের সেই মহানায়কের জন্মের শতবর্ষ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করছে জাতি। এদিন সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান, পরে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। চৌকস সেনাদল গার্ড অব অনারে বাংলাদেশের পক্ষ থেকে সম্মান জানায় কালের মহানায়ককে। আবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা। নীরবে দাঁড়িয়ে থেকে পরম প্রিয়জনকে স্মরণ করেন তারা। জাতির জনক ও 15 আগস্টের শহীদ পরিবারের সদস্যদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। এ আয়োজনে বিমানবাহিনী প্রদর্শন করে বিশেষ ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে 100 লিখে জন্ম শতবার্ষিকীর আবহ ফুটিয়ে তোলে যুদ্ধ বিমানগুলো। তিনি কালের সীমারেখা পেরোনো পুরুষ, সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার আদর্শ অনুসরণ করেই অর্ধশত বছরের বাংলাদেশের অভিযাত্রা উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে। মুজিব বর্ষের এখনে সকল বাধা উপেক্ষা করে এগুতি নতুন মাত্রা পাবে প্রত্যাশা সবার। এর আগে জন্ম শতবার্ষিকীর দিনের শুরুতেই ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। এ সময় ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও। এরপর হাজারো নেতাকর্মীর জনস্রোত শ্রদ্ধা জানায় জাতির জনককে। টুঙ্গিপাড়া থেকে আজহার লিমন, সময় সংবাদ, গোপালগঞ্জ। জাতির জনকের অবদান যারা অস্বীকার করেন তারা রাজনৈতিক প্রক্রিয়াতেই মানুষের মন থেকে মুছে যাবে, এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যে অপশক্তি আমাদের দেশে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে, সাম্প্রদায়িক এই বীজ বৃক্ষকে সমূলে উৎপাটিত করতে হবে, মুজিব শতবার্ষিকীতে এটাই হচ্ছে আওয়ামী লীগের অঙ্গীকার। গোপবন্ধুকে মুছে ফেলার চক্রান্ত করেছে এবং করছে, তারাই নিজেরাই নিষিদ্ধ হয়ে যাবে, তারা রাজনৈতিক প্রক্রিয়াই তারা মুছে যাবে। করোনা ভাইরাসের কারণে পূর্ব সতর্কতায় সংক্ষিপ্ত আকারে কর্মসূচি করা হলেও সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুজিব বর্ষ পালন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে বায়তুল মোকাররম জামে মসজিদে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি একথা বলেন। বিএনপি ছাড়া সবাই দিবসটিকে উৎসব হিসেবে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য আমাদের অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে অনুষ্ঠান ঠিকই, তারপরে মানুষের মধ্যে একটা আনন্দ আছে যেটা অন্তরের থেকে প্রকাশ করছে, কিন্তু সংক্ষিপ্তভাবে আমাদের সেই আনন্দে একমাত্র কিছু বিএনপি বা কিছু দল ছাড়া যারা নাকি মুক্তিযুদ্ধকে আদর্শকে বিশ্বাস করে না, চেতনাকে বিশ্বাস করে না, বাংলাদেশের অস্তিত্বকেও যারা বিশ্বাস করে না, তারা ছাড়া আর সমস্ত বাংলাদেশ আজকে এই দিনটাকে অত্যন্ত গুরুত্বের সাথেই পালন করছে। বিদেশ থেকে আসা একজন সহ আরও দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ষাটার্ধ ব্যক্তির অন্যান্য অসুস্থতা থাকায় অবস্থা কিছুটা জটিল। দুপুরে রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে করোনা আক্রান্তদের সহায়তা দিতে 150টির মতো আইসিইউ তৈরি আছে বলেও জানায় আইইডিসিআর। এদিকে কোয়ারেন্টিনের নির্দেশনা না মানলে আবারও জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গত 24 ঘন্টায় আরও দুজন আক্রান্ত হলেন কোভিড-19, যাদের মধ্যে একজন ইতালি ফেরত ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে, অন্যজন যুক্তরাষ্ট্র ফেরত একজনের সংস্পর্শে ছিলেন যিনি কিছুদিন আগে দেশে এসে আবার ফিরে যান। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানাই আইডিসিআর। একজন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তিনি একজন বিদেশ থেকে এসেছিলেন এমন মানুষের সংস্পর্শে ছিলেন, উনি যে দেশে ফেরত চলে গেছেন সেই দেশের দূতাবাসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করব যাতে করে তাকে ওখানে
আইসোলেশন করা বা তার চিকিৎসার ব্যবস্থাটা করার বিষয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। দেশে বর্তমানে আইসোলেশনে 16 জন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন 43 জন। সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা দিলে আবারও সরাসরি হাসপাতালে না গিয়ে হটলাইনে যোগাযোগের নির্দেশনা দেয় আইডিসিআর। করোনা ভাইরাসে সংক্রমিতদের আইসিইউ সহায়তা দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে তৈরি করা হচ্ছে বলে জানায় সংস্থাটি। এখনো আরো কিছু আইসিইউ প্রতিষ্ঠা করা হচ্ছে, মানে ফুল রেডি করা হচ্ছে, যেগুলো এক্সক্লুসিভলি এই কোভিড-19 এর জন্য রাখা হবে। এ পর্যন্ত 150 এর মতো আইসিইউ প্রিপেয়ার্ড আছে। তবে দেশে এখনো সামাজিকভাবে সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি জানিয়ে আইডিসিআর বলছে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। দেশে এখনো উদ্বিগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি বলেও দাবি করেন আইডিসিআর পরিচালক। এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে কোয়ারেন্টিন না মানলে প্রয়োজনে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। জরিমানা করা এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা জেলও দেওয়ার প্রভিশন আইনে রয়েছে, আমরা জেল দিতে কুণ্ঠাবোধ করব না। কিটের স্বল্পতা রয়েছে কে বলেছে? আমাদের কিট আছে এবং আমরা প্রতিনিয়ত কিট আনছি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদেশ ফেরত ব্যক্তি ও জ্বর হাঁচি কাশিতে আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট জটিলতায় সৌদি আরবে 334 ওমরা যাত্রী সহ 409 জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। পরে বিমানবন্দরে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্ট থেকে গতকাল আসা দুজনকে একই বিমানে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। মঙ্গলবার বিকেল 4:15 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান এয়ারলাইন্সের BG-236 ফ্লাইটটি। যে ফ্লাইটটিতে ছিলেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট জটিলতায় সৌদি আরবে আটকে পড়া 409 জন যাত্রী। এদের মধ্যে উমরা হজ যাত্রী ছিলেন 334 জন ও অন্যান্য ছিলেন 75 জন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:30 দিকে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে আটকে পড়া যাত্রীদের নিয়ে রওনা হয় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি। এই ফ্লাইটের যাত্রীদের করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়ায় তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার কাতার এয়ারওয়েজে ইউরোপ থেকে আসা 293 জন বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দেশের প্রবেশের অনুমতি দেয়া হয়। ফ্লাইট কাতার থেকে আসছে, ফ্লাইটটি অবতরণ করার পরে আমরা দেখেছি যে সেখানে 293 জন যাত্রী ছিল, তার মধ্যে 94 জন যাত্রী ছিল ইউরোপ থেকে আসা এবং তার মধ্যে 68 জন যাত্রী ছিল হলো ইতালি থেকে আসা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে তাদেরকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে মানবতার খাতিরে, তাদেরকে যেন ল্যান্ডিং পারমিশন দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্ট থেকে আসা দুজনকে একই বিমানে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। করোনা আতঙ্কের মধ্যেই শতাধিক মানুষ নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ডায়াবেটিক করোনার উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। করোনা নিয়ে যখন সাধারণ মানুষের মাঝে আতঙ্ক আর উৎকণ্ঠা, ঠিক তখনই শতাধিক মানুষ নিয়ে হাসপাতালের সংবেদনশীল ওয়ার্ডের উদ্বোধন নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মন্ত্রীর দাবি উপস্থিত সবাই হাসপাতাল সংশ্লিষ্ট। আহমেদ সালেহিনের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাইপ 1 ডায়াবেটিক শিশুদের জন্য 6 সিটের একটি কর্নার তৈরি করেছে ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্বোধন আর সে কারণেই এই কর্মযজ্ঞ। করোনা আতঙ্ককে থোড়াই কেয়ার করে প্রায় 150 মানুষের জনস্রোত নিয়ে 4 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক উদ্বোধন করেন 6 সিটের ডায়াবেটিক কর্নারের। মুহূর্তেই মুখরিত সংবেদনশীল ওয়ার্ড 4। করোনাকে যখন পুরো দেশ ভীত, ঠিক তখন জটিল রোগে আক্রান্ত অর্ধশতাধিক শিশুর ওয়ার্ডে এমন আয়োজন কতটা যৌক্তিক? আমার বাচ্চা তো ডায়াবেটিস না, আমার বাচ্চা তো শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ওই চিকিৎসার জন্য ওইখানে তো আহ্বান আর উদ্বোধন করবো, তো ওই জন্য এখানে বসাইছেন না। মন্ত্রী আসবে তো এর জন্য আমাদের এখানে শো করা হয়েছে, মন্ত্রী আসার পরে আমাদের বেডে আমরা চলে যাব। কোনো সদুত্তর মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। 20 ফেব্রুয়ারি আমরা নোটিশ পেয়েছি যে আজকে এইটা উদ্বোধন হবে, তখন করোনা ভাইরাসের অবস্থা এরকম ছিল না। যেহেতু স্বাস্থ্যমন্ত্রী আসবেন, তার সঙ্গে অন্য সবাই আসছে, এখন অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে সবাই একটু সমবেত হবে, এটাই স্বাভাবিক। রোগীর কাছে বেশি লোক যাবে না বা থাকবে না, এগুলা স্টেপ ওয়াইজ যখন অথরিটি থেকে ডিসিশন আসবে তখন আমরা এটা ক্লোজ করবো, আদারওয়াইজ তো আমরা
ক্রস করতে পারছি না। সাংবাদিকদের এড়ে যাওয়ার চেষ্টা ছিল খোদ মন্ত্রীরও। এখানে বাইরের কোনো লোক নাই, সবই হাসপাতালের ভিতরে, তো সব হাসপাতালের লোক। করোনা মোকাবেলায় জনসমাগম না করার সরকার প্রধানের নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতালের শিশু ওয়ার্ডে এমন আয়োজনে হতবাক রোগীদের স্বজনরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 42টি পিলারের মধ্যে 41টির কাজ শতভাগ শেষ হয়েছে। সোমবার মধ্যরাতে এই পিলারটির কাজ শেষ হয়। বাকি একটি পিলারের কাজও আগামী মাসে শেষ হয়ে যাবে। পিলার নির্মাণ প্রায় শেষ হয়ে আসায় প্রকল্পের কাজে এখন আরও গতি আসবে এমনটাই আশাবাদী প্রকল্প পরিচালকের। এহসান জুয়েলের রিপোর্ট। 2015 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 নম্বর পিলারের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় পদ্মা সেতু নির্মাণ কাজ। কিছুদিন পরে এই পিলারটি সহ 22টি পিলারের দেখা দেয় নকশা জটিলতা, থমকে যায় কাজ। নদীর তলদেশে মাটির গঠনের কারণে এই জটিলতা দেখা দেয়। শক্ত মাটি না পাওয়ায় 120 মিটারের বেশি পাইলিং করেও সমাধান করতে পারছিলেন না দেশের প্রকৌশলীরা। পরে কয়েকটি বিদেশি বিশেষজ্ঞ প্যানেল যোগ দেয় এই কাজে। প্রায় 1.5 বছর পর সমাধান আসায় আবারও গতি পায় কাজ। জটিলতা বেশি ছিল মা প্রান্তের পিলারে, তাই জাজিরা পাড়ের বেশিরভাগ পিলার আগে নির্মাণ করা হয়। সমস্যায় থাকা 22টি পিলারের কাজ গত বছরের মাঝামাঝি শুরু হওয়ার পর দ্রুতই এগিয়ে যায় কাজ। সবশেষ সোমবার মধ্যরাতে নদীর জাজিরা প্রান্তে 27 নম্বর পিলারের নির্মাণ কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে 41টি পিলারের কাজ শেষ হলো। বড় ধরনের সমস্যা ছিল আমাদের সয়েলের কন্ডিশনের জন্য, এর মধ্যে ওয়াশ ছিল 6 এবং 7, তো সেগুলোতে আমরা ওভারকাম করতে পারছি এবং এটার জন্য আমাদের দেরি হলেও আমরা হ্যাপি যে আমরা ওভারকাম করা গেছে। এটা ডেফিনেটলি এটা পৃথিবীতে এই এই ধরনের কাজ আগে হয় নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। মোট 42টি পিলারের মধ্যে জাজিরা পাড়ে বর্তমানে বাকি আছে শুধু 26 নম্বর পিলারের কাজ। আগামী 15 এপ্রিলের মধ্যে সেটিও শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে হলি রোজারিও চার্চে হয় খ্রিস্ট ধর্মীয় বিশেষ প্রার্থনা। পরে শিশু কিশোরদের নিয়ে কাটা হয় বঙ্গবন্ধুর জন্মদিনের কেক। বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরে হয় বিশেষ প্রার্থনা। বাদ জোহর বায়তুল মোকারম জাতীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়। পরে দুস্থদের মাঝে বিতরণ করা হয় খাবার। এ সময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনার পাশাপাশি সারা বিশ্বে করোনা মুক্তির জন্য প্রার্থনা করা হয়। সেখানে উপস্থিত থেকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত আকারে কর্মসূচি করা হলেও সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুজিব বর্ষ পালন করছে। বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য আমাদের অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে অনুষ্ঠান ঠিকই, তারপরে মানুষের মধ্যে একটা আনন্দ আছে যেটা অন্তরের থেকে প্রকাশ করছে, কিন্তু সংক্ষিপ্তভাবে আমাদের সেই আনন্দে একমাত্র কিছু বিএনপি বা কিছু দল ছাড়া, যারা নাকি মুক্তিযুদ্ধকে, আদর্শকে বিশ্বাস করে না, চেতনাকে বিশ্বাস করে না, বাংলাদেশের অস্তিত্বকে যারা বিশ্বাস করে না, তারা ছাড়া আর সমস্ত বাংলাদেশ আজকে এই দিনটাকে অত্যন্ত গুরুত্বের সাথেই পালন করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং ঢাকা 10 আসনের উপনির্বাচন স্থগিত হবে কি না তা 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে ইসি সচিবালয়ে সময় সংবাদকে তিনি এ কথা জানান। করোনা পরিস্থিতির কারণে মার্চের পর নতুন করে আর কোনো নির্বাচনের আয়োজন করা হবে না বলেও জানান সিইসি। আমরা এরপরে আর আসলে অন্য কোনো নির্বাচন করব না, এই যে দুইটা শিডিউল আছে সেই দুইটার ব্যাপারে চিন্তা করি। 21 তারিখেরটা তো আছে এখনও, আমরা পরিস্থিতি যদি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তো অবশ্যই আমরা বিবেচনা করব। ভোটে কতখানি এফেক্ট করে সেটা আমরা বিশ্লেষণ করে যাচ্ছি যে কতখানি এফেক্ট করবে মানুষের, এটা এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেইনি, আরও দেখি, আর একটা দুটো দিন দেখি।